بس আর কোন ওয়াজ লাগে না এই দুটি কাজ আল্লাহর যে বলবে আল্লাহ আমাদের রব এই কথাটির উপরে প্রতিষ্ঠিত থাকবে হাজারো নির্যাতন সহ্য করে আল্লাহ বলেন তাদের জন্য তাতানাযালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সাহায্য করব সুবহানাল্লাহ আমার দিনে ভাইরা এই ফেরেশতা নাযিল হবে দুই জায়গায় জোরে বলুন কয় জায়গায় দুই জায়গায় এক নাম্বার হলো রব শব্দটির উপরে প্রতিষ্ঠিত থাকান ব্যক্তি যখন দুনিয়ায় কোন রকম বিপদে পড়বে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদের সাহায্য করে বিপদ উদ্ধার করে দেব জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো রব শব্দটির উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে আমার বান্দারা যখন নির্যাতনে অত্যাচারিত হতে হতে নির্যাতিত হতে হতে জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে অর্থাৎ মৃত্যুর কোলে শাহাদাতের নাজরানা যখন পেশ করবে মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে ঠিক সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই বান্দার সামনে পাঠিয়ে দেব পাঠিয়ে দিয়া আমার এই বান্দাকে ফেরেশতাদেরকে বলবো ওই বান্দার সামনে এভাবে জান্নাতের ছবিটা তুলে ধরতে আল্লাহ আকবার বলেন ফেরেশতারা এসে জান্নাতের ছবিখানা এভাবে ওই বান্দার সামনে তুলে ধরে বলবে আল্লাহ তাখফু ভয় পেও না তোমাকে ওরা মারতেছে ভয় পেও না তোমাকে ওরা ফাঁসিতে ঝুলাচ্ছে ভয় পেও না তোমাকে ওরা রিমান্ডে নিয়েছে হত্যা করেছে রিমান্ডে ভয় পেও না তোমাকে ওরা গুলি করে দিয়েছে ভয় পেও না আমার ভাইরাম এরপরে ওয়ালা তাহজানু আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাহ এই দেখো তোমার জান্নাত আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিরমিজির হাদিসের ভিতরে বলছেন কোন ব্যক্তি যখন শাহাদাত বরণ করে দিনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য ঠিক সেই সময় তার সামনে ওই ব্যক্তি জান্নাতে কোন জায়গায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া জান্নাতের ছবিখানা তার সামনে তুলে ধরে নবীজি আমার বলছেন শাহাদাতের মৃত্যু যারা বরণ করবে পিপড়ায় কাটলে যে যন্ত্রণা হয় এর চাইতে কম যন্ত্রণা তাদের হবে কেন হবে কারণ তাদের সামনে জান্নাতের ছবিটা তোলা দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না আর জোরে কোন সুবহানাল্লাহ মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে বলেন আমিন মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেখো তোমার জান্নাত ও আবশিরু বিল জান্নাত এই দেখো তোমার জান্নাত আল্লাতি কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমাদের সঙ্গে করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ছোট্ট একটা উদাহরণ পেশ করে আমি আমার আলোচনা শেষ করব কষ্ট হচ্ছে নাকি আপনাদের যেরকম কষ্ট হচ্ছে